আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। সো আই থিঙ্ক আই টুক আ ইয়ার অফ। আমি অনেক ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি উইথ মাই এক্সামস অ্যান্ড অল। আমার আরও ও কারণে আসলে আমি অনেকদিন ভিডিও দেইনি, যদিও আমি গত 3-4 মাস ধরে ভিডিও দিব করছি, কিন্তু দিতেই পারছি না, খুব ডিলে হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আজকে ভিডিও দিবই। আর আমার অনেক কমেন্টসে অনেকে আমাকে বলছে যে আমি কেন ভিডিও ব্যাক করি, অ্যান্ড এইগুলা কমেন্ট দেখতে দেখতে মনে হলো যে আর দেরি করা ঠিক হবে না। সো আপনারা যেমন মিস করেছেন, আমি অনেক মিস করেছি আপনাদের সবার সাথে ভিডিও শেয়ার করা। তো আজকে থেকে চেষ্টা করব যে এখন থেকে আমি একটু রেগুলার ভিডিও দিতে। আমার পেন রিভিউসগুলো খুব পছন্দ করতে, তো ভাবলাম আজকে একটা পেন রিভিউ দিয়ে শুরু করি। আজকে যেহেতু অনেকদিন পরে এসেছি, সো ভাবলাম যে আপনাদের পছন্দের কোনো একটা পেন রিভিউ দেই। তো আজকে যে কলম রিভিউ দিব সেটা হচ্ছে কি, আপনারা অলরেডি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পাইলটের একটা কলমের সেট। এটা হচ্ছে কি রোলার বল পেন, আর এটা খুবই পরিচিত একটা কলম। আমার মনে হয় যে আমরা সবাই কম বেশি এই কলমটা ব্যবহার করেছি। আজকে এই কলমটা নিয়েই কথা বলবো। এটার যে রোলার বল সেটটা, এটা হচ্ছে কি এই সেটটা। তো এই সেটটার মধ্যে হচ্ছে গিয়ে 12টা কলম আছে, 12 কালারের। এই যে দেখেন, এই হচ্ছে কি বক্সটা, এটা হচ্ছে কি একটা রাউন্ড প্লাস্টিকের বক্সে আসবে, যেটার মধ্যে 12টা পাইলট রোলার বল পেন থাকবে, যেগুলো কিনা 12টা 12 কালার। সো যাদের কালারফুল পেন পছন্দ আর দরকার হয়, তারা কিন্তু এই সেটটা নিতে পারেন। এই হচ্ছে কি এইটা কিনলে এই কলমগুলো এখানে রেখেই ব্যবহার করতে পারবে। এই বক্সটা সুন্দর করে ডেস্কে রাখতে পারবেন, দেখতেও সুন্দর দেখায় আর হচ্ছে গিয়ে ইউজফুলও। তো এই হচ্ছে গিয়ে কলমগুলো আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে কলমগুলোর কালার। সো কলমগুলোর বডিতে যে কালারটা সেইটাই হচ্ছে গিয়ে কলমের কালার, ঠিক আছে। তো এই হলো ভি, সো এটা হচ্ছে গিয়ে পাইলট V5 হাইটেক পয়েন্ট 0.5। এগুলো হচ্ছে কি রোলার বল পেন, যেগুলোকে আমরা কালিটা অনেকটা জেল পেনের মতোই বলা যায়, বাট কলমটার নাম হচ্ছে কি রোলার বল, এগুলোকে রোলার বল পেন বলে। আর এই হচ্ছে কি একটা কালার, তারপর হচ্ছে কি আছে আরও অনেক অনেক কালার। তো 12টা কালার আছে, তার মধ্যে একটা ব্ল্যাক আর ব্লু তো পাবেনই, এছাড়া আরও 10টা 10 ধরনের কালার। রেড আছে, যেটা অ্যাসেনশিয়াল ফর সো মেনি। তারপর হচ্ছে গিয়ে ভায়োলেট, পার্পল, পিঙ্ক, ইয়েলো, অনেক ধরনের কালার আছে, যেগুলো আমাদের জন্য খুবই দরকার। তো এটা হচ্ছে কি যে কোনো লোকাল স্টেশনারি শপে পেয়ে যাবেন আমি আশা করছি, এছাড়া আপনারা অনলাইনেও এটা কিনতে পারবেন। তো এই হচ্ছে কি বক্সটা কিন্তু ফার্স্টে দেখবো হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড ব্লু, যে দুটা কালার আমাদের সবার সবসময় দরকার হয়ে থাকে। তো চলুন ব্ল্যাকটা দিয়ে শুরু করি, শার্প অ্যান্ড পয়েন্টটি। আর হচ্ছে গিয়ে এই পুরোটা কলম এবং কলমের যে খাপ, এই পেনটা আর পেনের যে ক্যাপ, দুটোই হচ্ছে প্লাস্টিক। বাট শুধুমাত্র কলমের ক্যাপের সাথে যে ক্লিপটা আছে, এই যে এই মেটালের, এই জিনিসটাই শুধু মেটালের। এছাড়া আর এই যে দেখেন, এটার যে কালিটা, আমি যদি আরও সহজ করে বলি তাহলে এই রোলার বল পেনগুলোর কালিগুলো হচ্ছে কি জেল পেন যেরকম হয় না, জেল পেনের কালি যেরকম হয় অনেকটা সেরকমই এইটার কালিটা। সো আই থিঙ্ক এখন বুঝতে সুবিধা হবে। সো এটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারটা। চলুন তাহলে এখন আমরা নেক্সট কালারে যাই। সো ব্ল্যাকটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি আমরা ব্ল্যাক কালারটা লিখি, সো ব্ল্যাকটা তাই আগে দেখিয়ে দিয়েছি। এরপরে এটা হচ্ছে কি ব্লু, ব্ল্যাকের পরেই আমরা হচ্ছে কি ব্লু কালার দিয়ে সবচেয়ে বেশি লেখালেখি করি। ব্লুর কালারটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ব্লুটাও যথেষ্ট ডার্ক আছে। আই থিঙ্ক ব্লু কালার যেটা সেটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট ডিপ, আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস। এটা অনেক বেশি স্মুথ।
গাইস, এখন হচ্ছে কি আমরা সবার শেষ কলমটাতে চলে এসেছি। তো গাইস, এটা ছিল হচ্ছে কি 12 নম্বর কলমটা। সো আমরা সব শেষ কলমটাতেই চলে এসেছি। এত রোলার পেন, তো এতক্ষণ দেখিয়ে দিলাম পাইলট রোলার বল পেন, এতক্ষণ দেখিয়ে দিলাম পাইলট রোলার বল পেন সেটটা, যেটার মধ্যে 12 ধরনের কালারের কলম ছিল। 12টা কলম আছে এই সেটটাতে, আর 12টা কলমের কালার 12 রকমের, ঠিক আছে। সো এটা ফার্স্টে থেকে আমি গাইস, এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড ব্লুটা ফার্স্টে দুটো, তারপর হচ্ছে কি স্কাই ব্লু, গ্রিন, তারপর পিঙ্ক ছিল, ইয়েলো ছিল, পার্পল ছিল, একটু লাইট গ্রিন ছিল, অরেঞ্জ ছিল। সো কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক সুন্দর কালারগুলো, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এই ভিডিও পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি অনেক অনেক দিন পর এসেছি চ্যানেলে, অনেক অনেক দিন পর ভিডিও আপলোড করছি। সো আশা করি আপনারা সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে, আর কমেন্টে জানাবেন আপনারা আর কী ধরনের বা কোন কলমের রিভিউ দেখতে চান। এছাড়া আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কিছু গাইস, প্লিজ কমেন্ট বিলো। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।